أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري. সমস্ত প্রশংসা সেই করুণাময় মহান আল্লাহর জন্য যিনি তার অশেষ রহমতে আজকের পবিত্র জুমার দিনে আমাদের তার ইবাদত করার সময় প্রদান করেছেন তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হোক সেই মহামানব মহাপুরুষ আখির নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের যেদিন শাবান মাসের শেষ জুমা ২৪ তারিখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাস ১২টি মাস তিনি দিয়েছেন তার মধ্যে নবম মাস আরবি বসন্তে হিসাব করে যেটা দেখা যায় যে রমজান মাস হচ্ছে নবম মাস। তো এই মাসটার আগে থেকেই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইসলাম চূড়ান্ত হওয়ার পূর্বেও ছিল। তো রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপহার দিয়েছেন, বিশেষ করে উম্মতে মুহাম্মাদের গুনাহ এবং ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করিয়ে দেওয়ার জন্য বা ক্ষমা যাতে তারা করিয়ে নিতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করে সেই জন্য উপহার তিনি দিয়েছেন। আর এই মাস পেয়েও এই রমজান মাস পেয়েও যে সমস্ত মুসলমানরা অবহেলায় কাটিয়ে দেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুলের আরজি এবং জিবরিল আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে যেটা উঠে এসছে সেটা আমরা জানতে পারি যে রমজান মাস পেয়েও যে সকল ব্যক্তিরা অবহেলায় কাটাবে রোজা না রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করে নিজেদের ক্ষমা করাতে পারবে না, তাদের চাইতে হতভাগা, তাদের চাইতে পৃথিবীর নিকৃষ্ট ব্যক্তি আর কেউ নেই। কারণ যে খুতবা দেওয়া হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রমজান মাসের আগে আপনার সাবারের শেষের দিকে খুতবায় চলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিম্বার ছিল তিন ধাপের মিম্বার ছিল, কিন্তু তিনি প্রথম ধাপে খুতবা দিতেন না, তিনি তৃতীয় ধাপে দাঁড়িয়ে খুতবা দিতেন। পরবর্তীকালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় ভাগে দ্বিতীয় শ্রেণীতে দাঁড়িয়ে খুতবা দিতেন।
অতঃপর উমর রাজি তারা আল্লাহর তৃতীয় ধাপে দাঁড়িয়ে খুতবা দিতেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি যখন প্রথম ধাপে পা রাখলেন তখন উচ্চস্বরে বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা রাখলেন তখনও উচ্চস্বরে বললেন আমিন, তৃতীয় ধাপে যখন পা রাখছেন তখনও বলছেন আমিন। অতঃপর সাহাবায়ে কেরামগণ এই দৃশ্য বা এরকম কোনোদিন দেখেননি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি মিম্বারে চড়তেন কিন্তু কোনো কিছু বলতেন না, মিম্বারে চড়ে দাঁড়িয়ে তিনি সালাম দিয়ে বসতেন। কিন্তু এই ঘটনার ঘটার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি নিজেই বললেন যে তোমরা হয়তো আশ্চর্য হচ্ছ যখন খুতবা দিতে শুরু করলেন যে আমি তিনটি ধাপে পা রেখেছি এবং তিনবার আমি বলেছি, তো আমি আমিন শব্দটা কেন বললাম? আমি যখন প্রথম ধাপে পা রাখছি তখন জিবরাইল আলাইহিসসালাম এসে উপস্থিত, তিনি বলছে যে ধ্বংস হোক সেই ব্যক্তিরা, সেই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক, তাদের নাক ধুলোয় মিশে যাক যারা তার পিতাকে বা মাতাকে বা দুজনের মধ্যে একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, আর তাদের খিদমত করার মাধ্যমে তাদের বাধ্যগত হয়ে যাওয়া থাকার মাধ্যমে নিজেদের পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থেকে ক্ষমা করে নিতে পারবে, তারা ধ্বংস হোক, তাদের নাক ধুলোয় মিশে যাক। জিবরাইল আলাইহিসসালামের এই দোয়া শুনে আমি বললাম আমি, অর্থাৎ আল্লাহ তিনি কবুল করুন। যখন আমি দ্বিতীয় ধাপে পা রাখছি তখন জিবরাইল আলাইহিসসালাম বলছেন ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তিরা, ধুলায় মিশে যাক তাদের নাক, যারা রমজান মাস পেল তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পেতে পারলো না, রমজানে আল্লাহ ইবাদত করে রোজা রেখে নামাজ বেশি বেশি আদায় করে দান সদকা খয়রাত করে এক কথায় যারা আল্লাহর ইবাদত করে নিজেদেরকে সংশোধিত করতে পারলো না, নিজেদের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক, তারা বরবাদ হয়ে যাক, তাদের নাক ধুলে মিশে যাক। জিবরাইল আলাইহিসসালামের এই দোয়া শুনে আমি বললাম আমিন, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো। তৃতীয় ধাপে যখন আমি পা রাখলাম তখন জিবরাইল আলাইহিসসালাম বলছিলেন যে ধ্বংস হয়ে যাক তারা, ধুলে মিশে যাক তাদের নাক, যারা শেষ নবী মোহাম্মদ, এই মোহাম্মদের নাম শুনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শুনে অন্তর্পক্ষে সংক্ষিপ্ত তবু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারলো না, তারাও ধ্বংস হোক। তো চিন্তা করেন বিষয়টা যে দোয়া করছেন কোন ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ফেরেশতা সৃষ্টি করেছেন তাদের মধ্যে উচ্চ মর্যাদা দিয়েছেন যাতে সে জিবরাইল আলাইহিসসালাম যার মারফতে পৃথিবীর বুকে যত নবী এবং রসুল এসেছে তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বার্তা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যত কিতাব অবতীর্ণ হয়েছে সব কিছু নবীদের কাছে বা রসুলদের কাছে পৌঁছে দিয়েছেন যে মহান ফেরেশতা, যে সম্মানীয় ফেরেশতা, সেই ফেরেশতা দোয়া করছেন। আর আমি বলছেন কবুলের আর্জি জানাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেই ব্যক্তি যাকে মানবের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ করা হয়েছে, এমনকি নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, কারণ ইমাম মানে নেতা, আর নেতা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে যত নবী এবং রসুল এসেছিলেন তাদেরকে উপস্থিত করা হয়েছিল এবং জিবরাইল আলাইহিসসালাম বললেন আপনি কি এদেরকে চিনতে পেরেছেন? তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, বললেন এটা এটা এরা হচ্ছে আপনার পূর্বে একদম আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত বা তারপরেও তাফসীর গ্রন্থের মধ্যে পাওয়া যায় দুটি রসুল প্রেরণ করা হয়েছে সূরা সাবার তাফসীরে পাওয়া যায় সমস্ত নবী এবং রসুলকে আল্লাহ এখানে উপস্থিত করেছেন, কিন্তু নেতা আজকে ইমাম আপনি, আপনি আজকে ইমাম আপনি, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়িয়েছিলেন। তো সেই ব্যক্তি দোয়া কবুলের আরবি জানাচ্ছে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, তিনি দোয়া করছেন, তাহলে এ দোয়া কবুল না হয়ে দেখা যাবে না। তাহলে রমজান মাস যারা পাবে আল্লাহর ইবাদত করে রোজা রেখে নামাজ আদায় করে আপনার দান সদকা খয়রাত করে বেশি বেশি নেকি সঞ্চয় করতে পারবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেদের ক্ষমা চাওয়ার মাধ্যমে নিজেদের পাপ থেকে যারা নিষ্পত্তি পাবে না তাদের চাইতে হতভাগা, তাদের চাইতে দুর্ভাগা এই পৃথিবীর বুকে তার কেউ হবে না। তো রমজান মাস আমরা মানে কথাই বলি কি রোজা, তো রোজা একচুয়ালি এটা ফার্সি শব্দ বা অন্যান্য ধর্মের মানুষরা যেটা করে মানে কি উপবাস, এই উপবাস এবং রোজা আর সিয়ামের মধ্যে অনেক পার্থক্য। সিয়াম যে শব্দ
আরবি শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, বিরত থাকা সেই সমস্ত কিছু থেকে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন এবং হারাম করেছেন। খাওয়া দাওয়া আমাদের জন্য হালাল, পান করা আমাদের জন্য হালাল, স্বামী স্ত্রী মিলে বেলা সঙ্গম করাও হালাল, কিন্তু রোজা অবস্থায় আপনি সূর্য ওঠার আগে যে এটা সুবহের সাদিকের একটা রেখা হয়, সেই রেখা যখন উঠে যাবে সুবহের সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনার জন্য খাওয়াও হারাম, আপনার জন্য পান করাও হারাম, আপনার জন্য স্বামী স্ত্রী সঙ্গম করাও হারাম। এই সমস্ত থেকে বিরত থাকতে হবে, অতঃপর বিরত থাকতে হবে সমস্ত ধরনের শরীয়ত বহির্ভূত নিষিদ্ধ যে কাজগুলো রয়েছে তার থেকেও। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কিছু ব্যক্তি আছে যারা সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত নিজেদেরকে কষ্টের মধ্যে রাখে, নিজেরা কি করে ভুখার্ত থাকে, ক্ষুধার্ত থাকে, পিপাসিত থাকে, কিন্তু তাদের ওই ক্ষুধার্ত থাকা, তাদের ওই পিপাসিত থাকা আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ তারা রোজা অবস্থায় রোজা রেখেও সিয়াম থেকেও তারা কি করে মিথ্যা কথা বলে। তো যারা রোজা অবস্থায় রোজা রাখার পরেও মিথ্যা কথা বলা ছাড়লো না, চুরি করা ছাড়লো না, প্রতারণা করা ছাড়লো না, গিব পরনিন্দ পরচর্যা করা ছাড়লো না, তাদের এই রোজা কোনো উপকার হবে না। সেই সব সেরকম রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিনে তাদের মুখে নিক্ষেপ করে দেবেন। তো সিয়াম মানে হচ্ছে নিজেকে বিরত রাখা, বিরত রাখতে হবে যেমন খাদ্য থেকে বিরত বিরত থাকতে হবে, পানাহার থেকে বিরত থাকতে হবে, অনেক কিছু পাপ থেকে যেগুলো শরীয়ত আপনাকে নিষিদ্ধ করে, সমস্ত কিছু থেকে বিরত থাকার ফল হচ্ছে আপনার সম্পূর্ণ সিয়াম, সম্পূর্ণ রোজা। আর প্রত্যেকটা কাজে নেকি আগে থেকে সংরক্ষিত রয়েছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ব্যক্তি যখন কোরআন তিলাওয়াত করবে, যে কোনো ব্যক্তি সে আপনার পবিত্র কোরআনের এক একটি হরফ এক একটি অক্ষর পাঠ করার বিনিময়ে সে দশটি করে নেকি পাবে। তারপরে আপনার নামাজ পড়ার, আপনি বাড়িতে যে নামাজ পড়লেন, জমাতে নামাজ পড়ার ফলাফল কি 50 থেকে 70 গুণ বেশি স্বভাব পাবেন। আপনার দান করার সৎকার করছেন, আপনি দান করার সঙ্গে সঙ্গে একটি নেকি পেলেন, অথবা সেটা 10 থেকে 100 হতে পারে, কিন্তু রোজা কথা বলা হয়নি যে রোজা রাখলে কত নেকি পাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ নেকি বর্ণনা করেননি, রোজা রাখলে পরে কত স্বভাবের অধিকারী হবে এই কথা বলা হয়নি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছে, এটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা রোজা রেখেছে সে আমার জন্য, সে আমার জন্য ক্ষুধার্ত থেকে যে আমার জন্য পিপাসিত থেকে যে আমার জন্য সে যাবতীয় অনেক কিছু বস্তু হালাল আছে সে অবস্থায় সে নিজেকে বিরত রেখেছে। তো এর ফলাফল আমি নিজে হাতে দাঁড় করব, এর ফলাফল আমি নিজে হাতে দাঁড় করবো, সেটা কত বড় ফলাফল হতে পারে বান্দা কতল কাল কিয়ামতের দিনে যখন আল্লাহ তোরা তারা তার রবের সম্মুখীন হবে, তখনই সে জানতে পারবে যে তার জন্য কত স্বভাব রাখা আছে। তো রোজা ফরজ করা হয়েছে এই জন্য যাতে মানুষ মুত্তাকি হতে পারে, পরহেজগার হতে পারে, তাকওয়াশীল হতে পারে, অর্থাৎ আল্লাহ ভীতি তাদের মধ্যে জাগ্রত হয়। যেমন কোনো ব্যক্তি কোনো খেলাধুলা হোক, কোনো কিছু কাজ পরীক্ষা দিতে গেলে পরে তা সে আগে অনুশীলন করে, পড়ালেখা করে, তৈরি হয় তার জন্য। তো রোজার মাসটা হচ্ছে ট্রেনিংয়ের মাস, রমজান মাসটা হচ্ছে ট্রেনিংয়ের মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি রোজা রাখবেন, এই মাসে আপনি নকল ইবাদত করবেন, সমস্ত কিছু পাপ কাজ থেকে বিরত থাকবেন, তাহলে এর মাধ্যমে আপনার এক মাসে আপনাকে ট্রেনিং দেওয়া হচ্ছে, যেমনটি রমজান মাসে আপনি করলেন তেমনটি যেন অন্য মাসে আপনি আল্লাহর ইবাদত করতে পারেন, তেমনটি অন্যান্য মাসেও যেন আপনি দান করে সৎকার করতে পারেন, অন্যান্য মাসেও যেন আপনি নকল ইবাদতের মধ্যে সামিল হয়ে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অর্জনের প্রচেষ্টা করতে পারেন, অন্য মাসে রমজান মাসে যেমন পাপ কাজ থেকে আপনি বিরত থাকতেন, তাহলে অন্য মাসে সেই পাপ কাজ থেকে বিরত থাকতে পারবেন না কেন। এটা হচ্ছে তাকওয়ার মাস। তো আল্লাহর ভয়ে থেকে আমার রোজাটা নষ্ট হয়ে যাবে এই ভয়েতে আপনি যখন খুব পানাহার থেকে বিরত থাকছেন, এই ভয়েতে যখন আপনি খাওয়া থেকে বিরত থাকছেন, এই ভয়েতে আপনি মিথ্যা কথা বলা হয়তো বিরত থাকছেন, সেই ভয়েতে আপনি
জীবন পরমিন্ন পরচর্য হতে যখন বিরত থাকতেন তাহলে অন্য মাসে আপনি কেন থাকতে পারবেন না সেই পাপ থেকে দূরে? তো আল্লাহর ভয়ে সবকিছু পরিত্যাগ করছেন যখন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় যাতে আপনার ভিতরে সেদিয়ে যায়, যায় আপনার ভিতরে প্রবেশ করে যায়, সেই তাকওয়া সেই পরহেজগারিটা যাতে আপনি অর্জন করতে পারেন, যার জন্যই বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন। এই উদ্দেশ্য হচ্ছে রমজানের রোজা ফরজ করার উদ্দেশ্য, যে মানুষ যেন তাকওয়াশীল হতে পারে, মানুষ যেন আগামী জীবনের জীবনযাপন করবে, যে তার মৃত্যু পর্যন্ত যে জীবনটা আছে সেই জীবনের যেন রমজান মাসে যেটা সে ইবাদত করে এসছে, রমজান মাসে যেভাবে সে পাপকে বর্জন করে এসছে, অপর মাসেগুলোতেও যেন সে পাপ থেকে বর্জন করতে পারে, নেকির কাজ করতে পারে, যার জন্য রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে। আর খাস করে এই মাসে আরো কিছু ইবাদত দেওয়া হয়েছে, যে হাদিসটা পড়লাম আপনার সহিহ বুখারীর হাদিস 38 নম্বর, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাওয়ামা রমজানান ঈমানান ওয়াহিদাতান গফির লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মান ক্বামা রমজানান ঈমানান ওয়াহিদাতান গফির লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখলো, রোজা থাকলো ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, তার সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তি রমজান মাসে কিয়াম থাকলো, অর্থাৎ দাঁড়িয়ে থাকলো, কিয়াম মানে দাঁড়ানো, আল্লাহ আল্লাহ সুবহানাহু সম্মুখে দাঁড়ালো, অর্থাৎ ইবাদত আপনার নফল সালাত তারাবির দিকে ইঙ্গিত, যে যে ব্যক্তি রমজান মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে কাটালো, দাঁড়িয়ে কাটালো, কিয়াম অবস্থায় কাটালো, বেশি বেশি নামাজ পড়লো, সেই ব্যক্তির সমস্ত ধরনের গোনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তো যার জন্যে আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন কিন্তু ওহী অবতীর্ণ হচ্ছিল, ওহী আসছিল, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কুরআনটা 30 পারা একসঙ্গে অবতীর্ণ করে দেওয়া হয়েছিল। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে, বিভিন্ন প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সূরা একসঙ্গে অবতীর্ণ করেছেন, আবার কোনো কোনো সূরার আয়াত দুটি তিনটি করে অবতীর্ণ করেছেন প্রয়োজনের পরিপ্রেক্ষিতে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি যখন জীবিত ছিলেন তখন ওহী অবতীর্ণ হচ্ছিল, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি রমজান মাস পেলেন, রমজান মাস পেয়ে তিনি কি করলেন, একবার এশার নামাজ পড়ে বাড়িতে ঢুকে গেলেন, আবার কিছু রাত অতিবাহিত হওয়ার পরে বের হলেন, বের হয়ে তিনি মসজিদে গিয়ে নামাজ আদায় করছেন, তো দেখা গেল তার পেছনে একটা দুটো লোক করে 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 অনেক লোক জমায়েত হয়ে গেল, সেটি ছিল 25-এ সবে কদরের রাত। আবু দাউদের হাদিস এবং আপনার মুসনাদে আবু ইয়ালার হাদিস, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এর সম্মুখে কি করছে, মানে পেছনে অনেক লোক দাঁড়ালো কিন্তু আরো অনেক লোক খবর পেল না, তারা নামাজ পড়ল না, কতক্ষণ দাঁড়ালো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে তারা প্রায় 3.5 থেকে 4 ঘন্টা নামাজ আদায় করলো। আজকাল আমাদের যদি দেখা যায় 1 ঘন্টা পার হয়ে যাচ্ছে, তো আমাদের অসহ থাকে যে এতক্ষণ নামাজ, তারপরে যারা ওই 20 রাকাত 8 ঘন্টার মধ্যে পড়ে তো কিছু বলারই নাই, তারা তারা যে নামাজ আদায় করে না, তাড়াতাড়ি করে নামাজ আদায় করতে গিয়ে তারা কি করে, কিভাবে সুরা ফাতিহা পড়ছে, কি তিলাওয়াত করছে, কি না করছে কিছু বোঝা যায় না, রুকু করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কিভাবে কি করছে আল্লাহ জানে। তো সাহাবায়ে কেরামরা বলছেন, আমরা আশঙ্ক করছিলাম হয়তো আমাদের সাহারি খাওয়া হবে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা কিরাত করছেন, শেষে আশঙ্কা করছিলাম হয়তো আমাদের সাহারি খাওয়া হবে না, ছুটে যাবে, অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলে আমরা গিয়ে সাহারি খাচ্ছি, বাড়িতে সাহারি খাওয়া শেষ হয়েছে, বিলাল আয়াত নিচ্ছে পড়লে, তাহলে কত লম্বা তারাবি ছিল। তারপরে আবার 25-এর রাত্রের পরে একটু প্রথম নামাজ যেটা নামাজ আদায় করেছে বলা ভুল হলো 23-এর রাত্রে, তারপরে 25-এর রাত্রে দ্বিতীয় যে রাত যখন নামাজ পড়ছে তখন আরো মানুষ সংবাদ পেয়ে গিয়েছে, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দ্বিতীয় রাতগুলোর মধ্যে, তো আরো লোক যখন খবর পেয়ে গেছে মসজিদ ভর্তি হয়ে মসজিদের বাইরে আর নয় সেখানে ভরে গিয়েছে লোক, তো দ্বিতীয় রাত নামাজ পড়লে এত লোক হলো যে কোনো বাড়িতে মনে হয় মানুষ শুয়েছিল না, তৃতীয় রাতে যখন মানুষ
আসলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হলেন না, সাহাবায়ে কেরাম কোনো কেউ হয়তো ওনার মসজিদের সঙ্গে ছিল মেহরাব, এই যে মেহরাব ধরুন এর মাঠে ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার কামরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরা, কেউ গলা কাটা দিচ্ছেন, কেউ কাশছেন, ইঙ্গিত দিচ্ছেন যে আপনি বারবার নামাজ পড়বো, এত লোক হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন না। কারণ কি? তিনি ভোরবেলা প্রায় সাহারি ওয়াক্তের দিকে বের হচ্ছেন, বের হয়ে বলছেন যে তোমরা কি মনে করেছো যে তোমাদের এই উপস্থিতি আমি বুঝতে পারিনি, টের পাইনি, তবে আমি ভয় করছি, ভয় পেতে রইনি। কারণ কি? তোমাদের যে অবস্থা দেখছি, তারাবি পড়ার জন্য, এই যে নামাজ আদায় করার জন্য তোমাদের এত আকাঙ্ক্ষা, যদি আল্লাহ এটা ফরজ করে দেয়, আমার আশঙ্কা হচ্ছে যে তোমরা এটা আদায় করতে পারবে না। অর্থাৎ আল্লাহ সুবহানাল্লাহ যদি এটা ফরজ করে দেন, তাহলে তোমরা যে নামাজ পড়ার জন্য এখানে জমায়েত হয়েছে, আগামীর জন্য অসুবিধা হবে, কেউ কেউ তারাবির নামাজ এভাবে করতে পারবে না, প্রত্যেক গ্রামে তো তারাবি পড়তে হবে, তবে রোজা হবে, এমনটি কেউ করতে পারবে না, যদি ফরজ হয়ে যায়, তার জন্য আমি বের হলাম না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হননি একটাই কারণে, যে তার উপরে তখন অবহিল হচ্ছিল, অবতীর্ণ হচ্ছিল, মানুষের আশা আকাঙ্ক্ষা দেখে যদি আল্লাহ সুবহানাল্লাহ তারা যদি ফরজ করে দিতেন অঞ্জনে, তাহলে মানুষ আদায় করতে পারবে না, এই ভয়ে এই আশঙ্কাতে তিনি আর তারা নিয়ে নামাজ জীবনে যতদিন বেঁচে ছিলেন জমা সহকারে পড়ালেন। কিন্তু পরবর্তীতে আল্লাহ রসুল সাহেবের মৃত্যুর পরে সেই আশঙ্কা তো দূরীভূত হলো, কারণ ওহি কমপ্লিট, ওহি মুকাম্মাল, তারপরে আর কোনো ওহি আসবে না, দিন ইসলাম মুকাম্মাল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতের পদ্ধতি দেখিয়ে গিয়েছেন, বলে দিয়েছেন, সেইভাবে আমাদেরকে ইবাদতের মধ্যে কাটাতে হবে, রমজানের রোজা যাতে আমাদের যারা পরিত্যাগ না হয়ে যায়, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিদের মধ্যে, ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে যাতে আমরা না হই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত কামনা আমাদের করতে হবে, রমজানের রোজার মাধ্যমে, দান সদকা খয়রাতের মাধ্যমে, তারাবি নামাজ আদায়ের মাধ্যমে বেশি বেশি নেকি সঞ্চয় করতে হবে, এবং আল্লাহর রহমত কামনা করতে হবে, তার থেকে মাগফিরাত কামনা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সুমতি আমাদেরকে প্রদান করেন। الحمد لله وحده ولا عباد الا الذي بعده والصلاه والسلام على رسول الله তো যে কথা আলোচনা করছিলাম যে তারাবি নামাজের ব্যাপার, তো যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে খলিফা হলেন, তখন জামাত সহকারে নামাজ আদায় করা হতো না, তারাবির নামাজ আদায় করা হতো না, মানুষ বিক্ষিপ্তভাবে কোনো হাফেজের পেছনে হয়তো কেউ চারজন, কোনো ইমামের পিছনে হয়তো কেউ দশজন, এইভাবে নামাজ আদায় করত। যখন উমার রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, তিনি একদিন রাতে মসজিদে এসে দেখলেন যে মানুষ বিক্ষিপ্তভাবে নামাজ আদায় করছে, ওইখানে একজন ইমামের পেছনে নামাজ পড়ছে, আবার বাইরে একজন ইমামের পেছনে নামাজ পড়ছে, আবার একটা ইমামের পেছনে নামাজ পড়ছে বিক্ষিপ্তভাবে। তো তিনি কি করলেন, তামিমদারিকে এবং আরো একজন হাফেজকে, তো দুই হাফেজকে কি করলেন, দায়িত্ব দিলেন যে তোমরা রমজানেতে মানুষদেরকে তারাবির নামাজ আদায় করাবে, এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে জমা হবে না, যদি মসজিদে জমা হয় একটাই জমা হবে। তো তিনি কি করলেন, ওই জামাতকে একত্রিত করে দিলেন, কারণ তখন আর ওহি আসার সম্ভাবনা নেই, তখন আর তারাবি ফরজ হওয়ার আশঙ্কা নেই, সে আশঙ্কাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে দূরীভূত হয়ে গেছে। আর পরিষ্কার মিশকাতে হাদিসের মধ্যে পরিষ্কার উল্লেখ রয়েছে, যারা রাকাত নিয়ে বিশেষ বিশেষভাবে মারামারি করে, রাকাত বেশি পড়তে পারে অসুবিধা নেই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ রসুল সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল, হে আল্লাহ রসুল, রাতের নামাজ আমরা কিভাবে আদায় করব? তিনি বললেন যে রাতের নামাজ হচ্ছে দুই রাকাত করে, রাতের নামাজ হচ্ছে দুই রাকাত করে, আর যখন তুমি দুই রাকাত আদায় করতে করতে, দুই রাকাত করতে, দুই রাকাত করতে, দুই রাকাত করতে করতে দেখবে যে তুমি হাঁপিয়ে গেছো, হাত করতে পারছো না, তখন এক রাকাত করে বিশেষ করে নাও। তাহলে আপনি যত পারেন রাতে যে নামাজ আদায় করতে পারেন। এই হাদিসটাকে লক্ষ্য করে, এই হাদিসটাকে লক্ষ্য করে এক সময় মদিনা এখন এখন তো বলে যে আপনার চলে 20 রাকাত করে নামাজ, আলহামদুলিল্লাহ সেটা গত বছর থেকে 10 রাকাতে চলে এসছে। তো এই হাদিসটাকে লক্ষ্য করে ওরা বলে যে আপনার ওখানে 20 রাকাত ভাই,
তো সৌদি আরবের মদিনায় বা মক্কাতে 40 টাকা পর্যন্ত চলে গিয়েছিল নামাজ এক সময় 40 টাকাও তারাবি আদায় করা হতো কারণ মানুষ আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে লক্ষ্য রাখতেন যে তিনি 3 ঘন্টা 3.5 ঘন্টা দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন কিন্তু মানুষের পক্ষে অতক্ষণ দাঁড়ানো সম্ভব না আমরা লম্বা আদায় করব কিন্তু একটু রেস্ট নিয়ে করব একটু আরাম করে করব যে 2 টাকা পর্যন্ত 40 টাকাতে থেকে গিয়েছিল সেটাকে আবার পরবর্তীতে যে অনেক বেশি হয়ে যাচ্ছে কমিয়ে 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 কমে 20 টাকা হয়েছিল আলহামদুলিল্লাহ গত বছর থেকে সেটা মদিনা এবং মক্কাতেও আপনার 20 টাকাও 10 থেকে 10 কে ক্যান্সেল করে দেওয়া হয়েছে মাত্র 10 টাকা পড়া হচ্ছে আপনি 10 টাকা তো করতে পারেন 1 টাকা দিন করে 11 টাকা করতে পারেন সেই বুখারিতে 2008 নম্বর হাদিস এবং আরো দুই জায়গায় হাদিস আছে কিতাবুত তাহাজ্জুদ এবং কিতাবুত সিয়াম কিতাবুত তারাবি আলাদা আছে তো অনেকে কি করেছেন বুখারির অনুবাদ করেছেন তো দেখবেন এক খণ্ডে বুখারির বাজারে যে বই দোকান হলে যে যায় বা ভ্যান করে যায় দেখবেন এক খণ্ডে বুখারি আছে আর সেটা হয়েছে আপনার আধুনিক প্রকাশনীর বুখারি দিয়ে তারা ওই কিতাবুত তারাবি অধ্যায়টাকে উড়িয়ে দিয়েছে কিতাবুত তারাবি অধ্যায়টাকে পুরো উড়িয়ে দিয়েছে যে কিতাবুত তারাবি থাকবেই না মানুষ জানবে না বুখারি থেকে যে রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ইবাদত করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ রাতের নামাজ কত ছিল তিনি পরিষ্কার বলছেন যে রমজান মাস হোক বা অন্য কোনো মাস হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 11 রাকাতের বেশি পড়তেন না যে হাদিসে 13 রাকাতের কথা আছে সেই হাদিসে এশার পরে 2 রাকাত সুন্নতটাকে জোড়ানো আছে যে হাদিসে 15 রাকাতের কথা আছে সেই রাকাত সেই হাদিসের মধ্যে আপনার এশার পরে 2 রাকাত এবং ফজরের আগে 2 রাকাত সুন্নতকে জোড়ানো হয়েছে সেটাও রাত তো সেই হাদিসগুলোর মধ্যে দেখা যাচ্ছে আল্লাহ রাসূল পড়তেন না 11 রাকাত বেশি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অনুমতি দিয়েছে আপনি 2 রাকাত করে নামাজ যত পারেন পড়তে পারেন কিন্তু যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাত নামাজ পড়িয়েছিলেন সেই নামাজটাও 8 রাকাত নামাজ ছিল জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে যে নামাজ পড়েছিলাম তিনি যে জামাত সহকারে রমজানের সময় নামাজ পড়েছিলেন সেটা ছিল 8 রাকাত নামাজ এবং 3 রাকাত দিন তাহলে এসব দেখো প্রমাণিত হচ্ছে যে 8 রাকাত নামাজ এবং 3 রাকাত বিধি আর যারা 20 রাকাতের কথা বর্ণনা করে যে উমর রাদিয়াল্লাহু তাআলা শুরু করেছিলেন অথচ মুয়াত্তা এবং মালিকের হাদিস মিশকাতে রয়েছে পরিষ্কার সেই হাদিস মিথ্যা প্রমাণিত করছে 20 রাকাতের হাদিসকে বর্ণনাকে কারণ সেখানে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা 8 রাকাত তারাবি নামাজ আদায় করেছিলেন এবং বিধি 11 রাকাত করে নামাজ আদায় করাতে বলেছিলেন নির্দেশ দিয়েছিলেন তো যাক কোনো ব্যক্তি হয়তো দেখবেন যে জামাত সহকারে নামাজ আমাকে করতে হবে তারাবির নামাজ যদি কেউ মনে করে যে আমি আরো বেশি পড়ব যে নামাজটা সারা বছরে নামাজ হচ্ছে তাহাজ্জুদ শেষ রাকাতে পড়ার নাম আর সেই নামাজটাই হচ্ছে আপনার এশার পরে রমজানের জন্য এশার পরে আপনি জামাত সহকারে পড়লেন অতঃপর আপনাকে তাহাজ্জুদে উঠতে হবে যার জন্য প্রথম রাতে পড়ে দেওয়ার নাম হচ্ছে তারাবি কেউ যদি মনে করে যে আমি তারাবিও পড়বো এবং তাহাজ্জুদ পড়বো সে পড়তে পারে সে বিতরটা বাকি রাখবে সে বিতরটা বাকি রাখলে শেষ রাতে উঠেছে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত করে আবার বিতর পড়তে পারে অসুবিধা নাই তো নামাজটা যাতে আল্লাহ রসুল সাহসের তরিকায় হয় আল্লাহ রসুল সাহসম যেভাবে আদায় করতেন সেভাবে হয় আল্লাহ রসুল সাহস রাখাতে সেই যেন আমরা বৃদ্ধি না করি জমা সহকারে বিশেষ করে কারণ আল্লাহ রসুল সাহস জমা সহকারে করেছেন 8 এবং 3 তো রমজান মাস আসছে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে তা আল্লাহ রসুল সাল্লামের হাদিস রয়েছে অনেক মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশেষ করে বলছেন যখন রমজান মাস আসতো তখন আল্লাহ রসুল সাল্লাম বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার জন্য নিজের কোমরটা কষে নিতেন অর্থাৎ প্রস্তুতি নিতেন রমজানে তিনি সবচাইতে বেশি দান সদকা খয়রাত করতেন রমজান মাসে তিনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন প্রত্যেক বছরে রমজানে যে জিবরাইল আলাইহিস সালাম আসতো এবং তার ততক্ষণ পর্যন্ত যত অবতীর্ণ হয়েছিল সেগুলো শুনতেন এবং আল্লাহ রসুল সাল্লামকে শোনাতেন তো রমজান মাসের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে সমস্ত কিছু পাপ থেকে যাতে আমরা বিরত থাকতে পারি এবং সেই রমজান মাসের যেটা আমরা রোজা রাখবো বিভিন্ন পাপ থেকে বিরত থাকবো অন্য অন্য মাসে যাতে আমরা সেই কাজ করতে পারি এবং পাপ থেকে বিরত থাকতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সুমতি আমাদেরকে প্রদান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.